আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদেরকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রজ গুড লাইফ, আমি রুদ্র ইউসুফ চলে আসছি মদিরা কার কালেকশন গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে অবস্থিত এই শোরুমটি। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। টয়োটা ব্র্যান্ডের মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আপনাদেরকে একটি ফ্রেশ গাড়ি দেখাবো, যেহেতু সবসময় ফ্রেশ গাড়ি দেখানোর চেষ্টা করি। এলিয়ান A15 2011 মডেলের ব্ল্যাক কালার এই গাড়িটি। ঠিক আছে, চলুন আমরা গাড়িটি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে মদিনা কার কালেকশন এক এবং দুই দুটাতেই, দুটা মিলে আমার কাছে মোটামুটি 30-35টা গাড়ি সবসময় থাকে। আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি সবগুলোই টয়োটা ব্র্যান্ডের গাড়ি আছে, টয়োটার বাইরে এই মুহূর্তে আমার কাছে নাই। আজকে দেখাবো খুব সুন্দর একটি গাড়ি এবং খুবই জনপ্রিয় একটি গাড়ি। এটা হচ্ছে টয়োটা এলিয়ন A15। এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 লাস্টের দিকে। জি, ব্ল্যাক কালার, ইন্টেরিয়ালটাও ব্ল্যাক, মাশাল্লাহ গাড়ি একেবারে জি প্যাকেজের গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো মাশাল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট, এবং এটা হচ্ছে প্রজেকশন লাইট, কারণ জি প্যাকেজ হলেই কিন্তু প্রজেকশন হবে, জি প্যাকেজ না হলে কিন্তু প্রজেকশন হবে না। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ প্রজেকশন লাইট দেওয়া আছে, সাথে ফগ লাইট দেওয়া আছে, সামনে গ্রিল দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর, এবং নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G22 সিরিয়াল। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে G22 সিরিয়াল এত কম কেন? আসলে সিরিয়ালটা কিন্তু এখনও ফ্যাক্ট না, কারণ হচ্ছে আপনারা জানেন যে এখন BRT কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে ঢাকা শহরে। এক হচ্ছে মিরপুর BRT, এক হচ্ছে উত্তরা BRT, এক হচ্ছে ইকুরিয়া BRT। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে উত্তরা BRT, সেই উত্তরা BRT দেখেই কিন্তু এটা G22 সিরিয়াল। এবং লাইটগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল লাইট, প্রজেকশন লাইট। সামনে এখানে একটা দেখতে পাচ্ছেন স্টিক লাইট দেওয়া আছে, এটা হচ্ছে অরিজিনাল স্টিক লাইট। অনেকে লোকাল মার্কেট যেগুলো প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো ইউজ করে, বাট এটা কিন্তু অরিজিনালটা। জি, এটা গাড়ির সাথে ছিল, সাথে ফগ লাইট দেওয়া আছে। এবং আমি লাইটের পাশাপাশি যেটা দেখাবো, সবচেয়ে বিশেষ যেটা আমি দেখাই, সবসময় দেখিয়ে থাকি, সেটা হচ্ছে গাড়ির ফ্রন্ট এবং ব্যাক সামনে পিছনে গ্লাস দেখাবো। তো দেখতেই পাচ্ছেন সামনে গ্লাস একেবারে টয়োটার লোগো সহকারে অরিজিনাল গ্লাস, সেন্সার দেওয়া আছে এখানে মাশাল্লাহ। এবং শুধু সামনে পিছে না, প্রত্যেকটা গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে মাশাল্লাহ গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাসগুলো টয়োটার লোগো সহকারে সেই গ্লাসগুলো দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস মাশাল্লাহ খুবই সুন্দর, ডিজাইনেবল একটা লাইটিং সিস্টেম দেওয়া আছে। এবং লুকিং গ্লাসের বডিগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল বডিটা আছে এখনও। এইগুলো জি জি আসলে আমরা যখন গাড়িটা নিয়ে আসি, আনার পরে টুকিটাকি যেগুলো কাজ থাকে, যেমন সাসপেনশনের কাজ বা দু একটা যদি এঁচড় থাকে, দাগ টাক থাকে, সেগুলোকে আমরা টাচ আপ করি, ওয়াশ পলিশ করি, সার্ভিসিং করি, তারপর আমরা গাড়িগুলো রিভিউ দিয়ে থাকি, যাতে একটা গাড়ি নিয়ে অন্তত বছর দুয়েক নিঃসন্দেহে চালাতে পারে। আর জি তো আর যেহেতু এটা তেলের গাড়ি, আলহামদুলিল্লাহ গাড়িতে আমাকে বড় কোনো কাজ করতে হয়নি, শুধুমাত্র যেটা করেছি শুধু সামনে এবং পিছনে বাম্পারটা একটু টাচ আপ করেছি, এবং শুধু ওয়াশ করেছি এবং পলিশ, এছাড়া পুরো গাড়িতে কিন্তু অরিজিনাল কালার, পুরো গাড়িতে অরিজিনাল কালার মাশাআল্লাহ। জি, তেলে আছে, না কোনো সিএনজি এলপিজি করা হয়নি। আর যদি কেউ মনে করে করবে সেটা করতে পারে, তার ব্যাপার। সেই ক্ষেত্রে একটু জানবো, যেহেতু এলপিজি সিএনজি করা হয়নি, জি ইঞ্জিন একটু ভালো থাকার কথা, জি এবং সেই ক্ষেত্রে এখন পার লিটারে কিরকম জায়গায় আশা করি ইনশাআল্লাহ ঢাকা শহরে এটা মিনিমাম 9-10 যাবে, ঢাকার বাইরে আরেকটু বেশি যাবে। জি, চাকাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি যেটা আছে আশা করা যায় ইনশাআল্লাহ 8-10 মাস চলবে। জি, না টাচ আপ শুধুমাত্র বাম্পারটা, এছাড়া কিন্তু কোথাও কোনো টাচ আপ করা হয়নি, পুরো গাড়িটা হচ্ছে অরিজিনাল কালারের গাড়ি। জি, আমরা একটু গাড়ির ভিতরটা থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল কালার। জি, ব্ল্যাক ইন্টেরিয়াল, জি প্যাকেজের গাড়ি, স্টারিং সহ উডেন, ক্রুজ কন্ট্রোলার সব কিছু দেওয়া আছে এটাতে। সিট কভারগুলো তো খুব ফ্রেশ দেখা, সিট কভারগুলো, জি লেদার সিট কভার, লেদার সিট কভার, জি। আমরা
আমরা একটু পিছনের ডোরটা দেখব। ছোটখাটো দাগ আছে, হালকা দাগ, যেগুলো এই যে ছোট দাগ খুব কাছের থেকে দেখলে বোঝা যাবে জি। এবং গাড়িটা খুবই সুন্দর, পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস, একেবারে অরিজিনাল। দেখেন এখানে একটা, এখানে একটা ছোট্ট একটা ডেন্টের মতো আছে, বাট কিন্তু কোনো স্ক্যাচ নেই, হালকা একটু ডেন্টের মতো আছে। এবং লাইটগুলো মাশাল্লাহ একেবারে অরিজিনাল লাইট, পিছনের ব্যাকলাইটগুলো একেবারে অরিজিনাল, এবং ব্যাকলাইটও মাশাল্লাহ খুবই সুন্দর। আমি একটু ব্যাকলাইটটা দেখাই, দেখেন বিশাল জায়গা, অনেক জায়গা, সিএনজি করা হয়নি, তার মধ্যে যথেষ্ট স্পেস আছে, অনেক স্পেস মাশাআল্লাহ। জি, অরিজিনাল ব্যাক ক্যামেরা ডিভিডি দেওয়া আছে গাড়িতে, খুবই সুন্দর মাশাআল্লাহ। জি, হ্যাঁ ওয়াশ পলিশ করেছি, বাট আমরা ডেলিভারি টাইমে আবার ওয়াশ পলিশ করে দেবো ইনশাআল্লাহ। জি 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 জি, আমি ডোরগুলো দেখিয়ে দিচ্ছি। সিট কভার সম্ভবত বেশি দিন হয়নি, না না নতুন লাগানো হয়েছে, তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে আশা করা যায় ইনশাআল্লাহ, যদি না ছিড়ে। এখানে দেখতে পাচ্ছেন এখানে নিকেল দেয়া আছে মাশাল্লাহ, খুবই সুন্দর একটি গাড়ি। এবং সিলিং গুলো দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে, এগুলো কোনো দাগ নেই, কোনো হাতের কোনো ইয়া নেই, ময়লা নেই, কোনো দাগ নেই, খুব ফ্রেশ অবস্থা আছে মাশাল্লাহ। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রুজ কন্ট্রোলার দেয়া আছে, স্টার্টিং কিন্তু আপ ডাউন করা যায়, এটা একটা এক্সট্রা সুবিধা, যার যার সুবিধা মতো সেট করে দিতে পারবে। জি, স্টার্টিং থেকে আপনার এসি কন্ট্রোল করতে পারবেন, অডিও প্লেয়ার যেটা ডিভিডি সেটা কন্ট্রোল করতে পারবেন, ফোন আপনি রিসিভ করতে পারবেন, মাশাআল্লাহ সবকিছুই আছে এখানে। জি জি, এবং এটা পুশ স্টার্ট গাড়ি, জি পুশ স্টার্ট গাড়ি। ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে, আপনি দেখেন ভিভিটা ইঞ্জিন, যদিও ইঞ্জিন উপর থেকে দেখে আসলে বোঝার কোনো উপায় নেই, সে কারণে আমরা কিন্তু আমাদের দর্শকদের বলে দিয়ে থাকি যে আপনার ইঞ্জিন যদি নিজে বুঝতে না পারেন, লাগলে আপনি অ্যানালাইজ সেন্টার নিয়ে টেস্ট করবেন, আমাদের কোনো ধরনের আপত্তি নেই। আমরা শুধু যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বডি, বডি এবং চ্যাসিসগুলো দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে, প্রতিটা লাইট স্টিকার দেওয়া আছে, সামনের মার্সেল থেকে শুরু করে যেখানে যা আছে দেখতে পাচ্ছেন সবগুলো অরিজিনাল অবস্থায় আছে, এবং অরিজিনাল কালারটি এখনও আছে। বডির উপরের অংশটুকু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। ইঞ্জিনের সার্ভিস তো করেছেন? জি, এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে। জি আলহামদুলিল্লাহ। তারপর যারা আসবেন অবশ্যই দেখবেন, যেহেতু আমরা, আমি সবসময় আমার রিভিউতে বলে দিয়ে থাকি যে আমি পুরাতন গাড়ি সেল করি, বাট যারা নিতে আসবে তাদের জন্য কিন্তু পুরাতন না, তাদের জন্য যাতে নতুনের আমেজ থাকে সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমরা গাড়িগুলোকে আপডেট করে নিয়ে আসি। আশা করা যায় ইনশাল্লাহ কোনো কিছু ইনস্টল করতে হবে না। জি, এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। পেপার সবগুলো আপডেট করা আছে। এটা প্রাইস হচ্ছে আমরা 19,90,000 টাকা, 19,90,000 আস্কিং প্রাইস। জি জি জি, আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন, আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। মোবাইল নাম্বার? জি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 0171115
6762 পাশাপাশি আইটি নাম্বার ছিল 01-6215-8855 দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিতে পারেন ইনশাআল্লাহ এই মুহূর্তে কি এলিয়েন গাড়ি আর আছে এলিয়েন প্রিমিয়ার সব সময় আমাদের থাকে দুই একটা ইনশাআল্লাহ এলিয়েন গাড়ি কয়টি আছে এই মুহূর্তে আমার কাছে এলিয়েন একটি আছে প্রিমিয়ার আছে দুটো আর ওল্ড শেপের এলিয়েন আছে মাশাআল্লাহ সব ধরনের গাড়ি আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আমরা চলে আসব ছোট ছোট ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ির সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ